দেখছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর। শুরুতেই সবুজ ঝড়, কোন কোন আসন বিজেপির থেকে ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস। গণনার 3 ঘন্টা শেষ, তৃণমূল এগিয়ে 31 আসনে, বিজেপি 10 আসনে। ইতিমধ্যে সবুজ আবিরের খেলা শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন। বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী যে যে আসনগুলিতে বিজেপি জেতার প্রবল সম্ভাবনা ছিল সেগুলো প্রায় ছিনিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস। এক নজরে দেখে নেওয়া যাক। কোচবিহার আসন, 2019 সালে জিতেছিলেন বিজেপির নিশীথ প্রমাণিক, এবার তৃণমূলের জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। বালুরঘাট আসন, গতবার জিতেছিলেন সুকান্ত মজুমদার, এবার এগিয়ে তৃণমূলের বিপ্লব মিত্র। বর্ধমান দুর্গাপুর আসন, এই কেন্দ্র গতবার কম ভোটের ব্যবধানে জিতেছিলেন বিজেপির এসএস আহলুরিয়া, এবার এখনও এগিয়ে রয়েছে তৃণমূলের কীর্তি আজাদ। আসানসোল লোকসভা আসন, 19-এর নির্বাচনে জিতেছিলেন বিজেপির বাবুল সুপ্রিয়, 22-এর উপনির্বাচনে জেতেন তৃণমূলের শত্রুঘ্ন সিনহা, এবারও এগিয়ে তিনি। বাঁকুড়া আসন, বাঁকুড়ায় গতবার জিতেছিলেন বিজেপির সুভাষ সরকার, এবার এখনও এগিয়ে অরূপ চক্রবর্তী। ঝাড়গ্রাম আসন, গতবার জিতেছিলেন বিজেপির কুনার হেমব্রম, এবার তাকে প্রার্থী করেনি বিজেপি, এখনও পর্যন্ত এগিয়ে তৃণমূলের কালীপদ সোরেন। পুরুলিয়া আসন, গতবার জিতেছিলেন বিজেপি, এবার এখনও এগিয়ে তৃণমূলের শান্তিরাম মাহাতো। হুগলি আসন, গতবার জিতেছিলেন লকেট চট্টোপাধ্যায়, এবার এগিয়ে তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায়। রায়গঞ্জ আসন, গতবার জিতেছিলেন বিজেপির দেবশ্রী চৌধুরী, এবার এখনও পর্যন্ত এগিয়ে তৃণমূলের কৃষ্ণ কল্যাণী। 21-এর নির্বাচনে বিজেপির টিকিটে বিধায়ক হয়েছিলেন, তৃণমূলের প্রার্থী হয়ে বিধায়ক পদ থেকে পদত্যাগ করেন তিনি। তো বন্ধুগণ, এই ছিল আপডেট।